আমরা যে প্রত্যয় এখানে সবসময় করি সুভদ্রতার সেবা আশ্রম স্বয়ংবল গুরুকুলে, এবং সদ্গুরু মহর্ষি মালবার জ্ঞানে আপনারা যা শুনছিলেন তা হচ্ছে কুলকুণের জ্ঞান। কুলকুণের প্রথম চক্র অষ্টচক্র হিসাবে মূলাধার চক্র, এই মূলাধার চক্রের বিষয়ে যে তত্ত্বগুলো আপনারা জেনেছেন বা যারা তত্ত্বগুলো শুনছেন বলছে সেই বিষয়ে জানতে গেলে বলছে মূলাধার চক্র কোথায় অবস্থান করে তা জানতে হয়, এবং মূলাধার চক্রের কাজ কি তা জানতে হয়, এবং মূলাধার চক্র সচল হলে কি হবে অর্থাৎ আমার ফলটা কি পাবো সেই বিষয়ে জানতে হয়। এই মূলাধার কথাবার্তা মূল আধার, অর্থাৎ কোনো কর্ম করতে গেলে যেখান থেকে শুরু করতে হয় বলছে সেই কর্মটাই মূলাধার থেকেই শুরু হয়, জীবনের উন্নতি মূলাধার থেকে শুরু হয়। আমাদের দেহতত্ত্ব জ্ঞানে মনুষ্য তত্ত্ব কারিগরি বিদ্যায় এই মূলাধার চক্র যদি অ্যাক্টিভ না হয় আপনার ভিতরে সচ্ছলতা আসবে না, আপনার ভিতরে শান্তি যে গতি সেই নারায়ণের গতিকে জানতে পারবেন না। তাই মূলাধার চক্রকে সচল করতে গেলে কিছু কর্ম বা ক্রিয়া করতে হয়, তার মধ্যে পাঁচটি প্রধান ক্রিয়া। একটা হচ্ছে মন্ত্র উচ্চারণ করা, তাই মন্ত্র জপ করা, তারপর হচ্ছে যোগ প্রাণায়াম করা, তারপরে কিছু সঙ্গীত বা ভজন করা, তারপর হচ্ছে মৌন থেকে প্রাণবায়ুর গতিতে শ্বাস প্রশ্বাসের গতিকে ধরা, তারপরে ব্রত উপচার বা পুজো পাঠ বা উপবাস করা, একাদশী পালন করা, এই যে ব্রতগুলো আছে এই পাঁচটি পদ্ধতিতে সাধনা করা যায়, এটি পাঁচটি মুখ্য পদ্ধতি। আর বলছে আমাদের শরীরের এই নারায়ণের যে গতিটা, নারায়ণ পরব্রেদা নারায়ণ পরক্ষরা, নারায়ণ পরব্রতি নারায়ণ পরমুক্তি, এই নারায়ণের যে গতি রয়েছে, নারায়ণের মধ্যে যে বেদ বা জ্ঞান রয়েছে, নারায়ণের মধ্যে যে অক্ষর রয়েছে, সেই অক্ষরগুলোকে জানতে হবে। এই মূলাধার চক্রটি অবস্থান করে আমাদের গুহ্যদ্বারের মূর্তদ্বারে ঠিক একটু ভেতরে, দু আঙুল ভেতরে, দু কোষ ভেতরে বলা হয়েছে। আমাদের সুষুম্না কাণ্ডে একদম কক্সিকে, যেখানে আমাদের বিলুপ্ত লেজ আমরা সবাই বলে থাকি, আমরা জেনেছি বর্তমান বিজ্ঞান অনুযায়ী ঠিক তার পশ্চাৎ দেশে এই অংশটি রয়েছে। অর্থাৎ আমাদের সুষুম্না কাণ্ডে একদম শেষের অগ্রভাগ পায় সিদ্ধ এবং মুক্ত সিদ্ধের ঠিক দুই কোষ ভেতরে এই অংশটি রয়েছে। বলছে আমরা যখন কপাল ভাতি করি কি করি, বলছে গুহ্যদ্বার মূত্রদ্বার সংকোচন প্রসারণ হয়, এতে কি হয় আমাদের মূলাধার চক্রে কম্প্রেশন বা একটি চাপ সৃষ্টি হয়। এই চাপটা কি কেমন করে দেখুন, বলছে এর গতিটাকে ধরতে হবে 2 সেকেন্ডে একবার নেব, এইভাবে যদি করতে পারেন তাহলে বলছে মূলাধার চক্রের জ্ঞান আপনার ধীরে ধীরে বৃদ্ধি হবে। আর মূলাধার চক্র কি কাজ করে, বলছে আমাদের ব্রহ্ম বস্তু সৃষ্টিতে মূলাধার চক্র প্রধান ভূমিকা অর্জন করে। আমাদের ব্রহ্ম বা বীজাংশ বা বিষ্ণু অংশকে সৃষ্টি করতে আমাদের প্রধান ভূমিকা অর্জন করে। যদি আপনার এই মূলাধার চক্রের সম্বন্ধে না জানেন তাহলে আপনার ব্রহ্ম বস্তুর ভেতরে আপনার বীজাংশের মধ্যে যে শক্তি সঞ্চয় হচ্ছে তা সম্বন্ধে আপনি জানতে পারবেন না, আর না জেনে যদি শক্তি সঞ্চয় করেন তাতে ক্ষয় হতে পারে, পতন হতে পারে, বা এই শক্তিটাকে ব্যবহার নাও করা শিখতে পারে। বলছে আমাদের শরীরে শক্তি সঞ্চয় হয়, তাই এই মূলাধার চক্রের যে জ্ঞানটা রয়েছে এখানে একটা ছবি দেওয়া আছে দেখুন, বলছে এখানে 4টে পাপড়ি দেওয়া আছে, 4টে পাপড়িতে 4টে শব্দ ব স স স, এই 3টে স-এর অংশ, একটা তালুবে স তালুতে টাচ করে উচ্চারণ হয় স, একটা মূর্ধন্য স মাঝখান থেকে বেরোয় স, আচ্ছা দন্তের স একটা দাঁতে টাচ করে হয় স, বলছে এই 3টে স-এর উচ্চারণ। আর একটা আছে ব, এর মাঝখানে রয়েছে ল, এখানে উচ্চারণ করতে গেলে মন্ত্র তত্ত্ব জ্ঞানে অংশ নাদ আর বিন্দুর অংশকে জানতে হয়, তাই এই উচ্চারণ গুলো প্রকৃতিকে একটু জানিয়ে দেখুন। এই যে ব স স স, এই 3টে স আর ব আর মাঝখানে আছে ল, এই 5টি অক্ষরকে মিলেই মূলাধার চক্রের জ্ঞান। এবং এই চক্রে আরো কিছু মন্ত্র আছে, যে মন্ত্রগুলোকে আপনাদের জানতে হয় গুরুতত্ত্ব জ্ঞানে দীক্ষা বা শিক্ষা নিয়ে, সদ্গুরুর জ্ঞানী মন্ত্র নিয়ে, যারা সঞ্চয় করেছে তাদের কাছ থেকে নিয়ে। বলছে যারা সঞ্চয় করেছে শুদ্ধভাবে শুদ্ধ আচারে শুদ্ধ বিচারে যদি সঞ্চয় করে থাকে তাদের কাছ থেকে মন্ত্র নিতে হয়, এবং সদ্গুরুর জ্ঞান অর্জন করতে হয়।
আপনারা যারা এখনো দীক্ষা শিক্ষা নেননি বা কুলকুণীর জ্ঞান সম্বন্ধে জানছেন, তাদের সদ্গুরু জ্ঞানে দীক্ষা নিতে হবে। সদ্গুরু জ্ঞানে মন্ত্র নিয়ে আপনার মূলাধার চক্রকে যদি সচল করেন, কি ফল হবে বলছে, আপনি মানুষ দেখলে আপনি বুঝে যাবেন সে কি করতেছে, তার ভাব, তার শরীরের রেডিয়েশন আভা দেখে আপনি বুঝে যাবেন তার আচার বা ব্যবহার কি হতে পারে, বা আপনার নিজের শরীরের আরোগ্যতা বৃদ্ধি হবে, আপনার রোগ শোক ভোগ এগুলো কমে যাবে, আপনার শরীরের দুর্বলতা কমে যাবে, আপনার শরীরের শক্তি বৃদ্ধি হবে। আপনি কি চান না আপনার শরীরের শক্তি বৃদ্ধি হোক? আপনি কি চান না আপনার শরীরের আরোগ্যতা আসুক? আপনি কি চান না আপনার শক্তি শরীরে সঞ্চয় হয়ে থাকুক? যদি এই বিষয়গুলোকে জানতে চান, তাহলে মূলাধার চক্রের জ্ঞানকে বৃদ্ধি করতে হবে। বলছে সারা বিশ্ব এই মূলাধার চক্রকে জানতে চাইছে, বা কুলকুণীর জ্ঞানকে জানতে চাইছে, বা আপনার ডিএনএ সংশ্লেষের জ্ঞানকে জানতে চাইছে। তাহলে আপনারা ভারতে বাস করি, আমরা কি করছি? বলছে আমরা নিজেদের সন্তানদের এই বিষয়গুলোকে জানতে দিচ্ছি না। যদি আপনি আপনার সন্তানদের বা নিজের আরোগ্যতা সুস্থতা এবং এই এই ভক্তি প্রেম ভালোবাসার শরীরের শক্তি সঞ্চয় করতে চান, তাহলে কিছু কর্ম আপনাকে করতে হবে। প্রথম মন্ত্র জপ করতে হয়, কিছু যোগ প্রাণায়ামও করতে হয়, কিছু ভজনও করতে হয়, তারপর কিছু সময় মৌন থেকে শ্বাসক্রিয়ার কর্ম করতে হয়, তারপর বলছে ব্রত উপচার করতে হয়। তাই আমাদের শাস্ত্রে 12 মাসে 13 পার্বণের কথা বলা হয়েছে। প্রতি সময় একটি একটি করে পুজো পদ্ধতিও দেওয়া আছে। কোন সময় কার জাগরণ হয় সেই সময় কালকে ধরে নক্ষত্র তিথি ধরে সেই পুজো পার্বণগুলো হয়, আর সেই সময় কিছু প্রাণায়াম আছে, কিছু যোগ আছে, কিছু মন্ত্র আছে, কিছু ব্রত উপচার আছে। এগুলো নিয়েই আমাদের এই কুলকুণ্ডলীর জ্ঞান। আর ভারতবর্ষের মাটিতে যে সংস্কৃতি দেওয়া হয়েছে, যে আচার আচরণ দেওয়া হয়েছে, যে ব্যবহারটা আমরা করে থাকি, সেই ব্যবহারের মধ্যে এই কুলকুণীয় জ্ঞানটা বৃদ্ধি হয়। যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষার মধ্যে এই কুলকুণীয় জ্ঞানটা রয়ে গেছে। তাই বর্তমান যুগে যে ভাষায় মানুষ শিখতে চাইছে, সেই ভাষাটার থেকে আমাদের নিজস্ব ভাষায় যদি আমরা কিছু জানতে পারি যা ইতিহাসের পাতায় পরিপূর্ণভাবে দেওয়া, যেমন আমাদের বঙ্গভাষায় তা পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে, যাকে ব্রহ্মলিপি বলা হয়, যাকে বিষ্ণুলিপি বলা হয়, এই যে লিপিটা আমাদের ভারতবর্ষে বাংলা বর্তমানে বঙ্গলিপি বলা হয়, তাহলে এই ভাষায় যা দেওয়া হয়েছে সেটা পূর্ণ ভারতবর্ষের মাটিতে তা পরিপূর্ণ হয়ে বসে আছে। আপনারা যদি কুলকুণীর জ্ঞানকে বৃদ্ধি করতে চান, শরীরের রোগ শোক ভোগ দূর করতে চান, মনের ভাব এবং শক্তিকে বৃদ্ধি করতে চান, তাহলে কিছু মন্ত্র আপনাকে জপ করতে হবে। তাই সদ্গুরুর জ্ঞানে হচ্ছে একটি মন্ত্র যা আপনার মাতৃপিতৃ শক্তিকে জাগরণ করায়। এই কুলকুণীর ইড়া সুষমা এবং পিঙ্গলা নারীকে সচল করা, আপনার প্রাণবায়ুকে রেচক পূরক কুম্ভক তৈরি করে, একটি মন্ত্র যা আপনার মনের ঘরে শান্তি প্রশান্তি শরীরের শক্তি ক্ষমতা প্রাণবায়ু 8, 16, 32 জ্ঞানে চলতে সাহায্য করে, আর মন্ত্র উচ্চারণে আপনার শরীরে কম্পন সৃষ্টি করে। বলছে সেই মন্ত্র কি? বলছে সেই মন্ত্র আপনাদের জপ করতে হবে। তার সঙ্গে কিছু বীজ মন্ত্র আছে যা এই মূলাধার চক্রকে সচল করবে। তার মধ্যে এখানে লং হচ্ছে মূলাধারের প্রধান বীজ, এই লংযুক্ত শব্দ জপ করতে হয়। তাই যারা কৃষ্ণ মন্ত্র নিয়েছেন তাদের ক্লিং বীজ মন্ত্র, বা যারা আল্লাহর উপাসনা করেন আ লা হা দুবার কম্পন হয় লং বীজে। তারপর যারা খ্রিস্টান হয়েছেন তাদের মধ্যে হালেলুইয়া তত্ত্বটা রয়েছে। এইভাবে মূলাধার চক্রের জ্ঞানে লং বীজটা এখানে যুক্ত হয়ে রয়েছে। লং যেখানে আছে সেখানে মূলাধারের কিছু জ্ঞান আছে। বলছে আমাদের শরীরে দুইটি অংশ, একটি দেহ, একটি কার্যকলাপ। আমরা পঞ্চেন্দ্রিয় দিয়ে শক্তি সঞ্চয় করে তার সংশ্লেষ করে ভিটামিন প্রোটিন আয়োডিন ভিটামিন রস রস থেকে হরমোন হরমোন থেকে বীজ শক্তিতে পরিণত করছে। তারপর বলছে বীজ শক্তির ক্ষমতা মূলাধার অর্থাৎ আমাদের মূলাধার হয়ে সুষমা কাণ্ড হয়ে সহস্রা পর্যন্ত পৌঁছায়। এখানে পিটুইটারি গ্রন্থি আছে, এই গ্রন্থি পর্যন্ত পৌঁছায়, তারপর সহস্রায় নিয়ে যেতে হয়। তাতে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি হয়, আমাদের জ্ঞান বৃদ্ধি হয়, আমাদের দূরদৃষ্টি বৃদ্ধি হয়, আমাদের ভাবনা শক্তি আকাশ তত্ত্ব চৈতন্যের জ্ঞান সমৃদ্ধি হয়। যারা এই বিষয়গুলোকে জানতে চাইছে তাই মূলাধার চক্রে এই মন্ত্রটি জপ করবে। কি মন্ত্র? প্রথম প্রণাম মন্ত্র, ও নমঃ।
বলছে এই মন্ত্র জপ করার পর জ্ঞান মুদ্রায় বসতে পারেন, জ্ঞান মুদ্রায় বা প্রণাম মন্ত্র করতে পারেন, বা এইভাবে ধ্যান মুদ্রাতেও বসতে পারেন। বলছে আপনার যেমন খুশি একটি শুদ্ধ আসনে বসে শুদ্ধ বস্ত্র পরে শরীরকে হাত মুখ চোখ ধুয়ে নিয়ে বা স্নান করে নিয়ে শুদ্ধ ভাবে আপনি জ্ঞান মুদ্রায় বসুন বা ধ্যান মুদ্রায় বসুন বা প্রণাম করবো বসুন। বসে তিনবার প্রণাম মন্ত্র জপ করে তারপর কুলকুণ্ডলিনি আরোহণম কুলকণ্ডলিনি আরোহণম। এইভাবে কিছু মন্ত্রের জপ কিছু প্রাণায়াম যদি করেন, একদিন দুদিন তিন দিন যদি জপ করতে পারেন এইভাবে, তারপরে আপনি একটা ভাব বুঝতে পারবেন, অনুভূতি আপনার আসবে। সাত দিন যদি করতে পারেন
প্রতিনিয়ত 7 দিন একটি সময় নির্দিষ্ট সময় ধরে, তাহলে আপনার মূলাধার চক্রের যে জ্ঞান, শরীরের আরোগ্যতা ধীরে ধীরে বৃদ্ধি হবে। যদি 21 দিন করতে পারেন, আপনার শরীরের একটি সচ্ছল ভাব, একটি উজ্জ্বল ভাব প্রকাশ হয়। যদি 108 দিন এইভাবে করতে পারেন, আপনার মূলাধার চক্র সচল হওয়ার প্রবণতা বেড়ে যাবে। আর এখানে কি সতর্কতা আছে, বাধ্যবাধকতা আছে, যদি সাত্বিক আহার করে করেন তাহলে আপনার ভেতরে সদ্গুণ বৃদ্ধি হবে। যদি তামসিক আহার করে, বিশেষ করে রক্ত মাংস আহার করে করেন, আপনার ভেতরে তমগুণ বৃদ্ধি হতে পারে। যদি সদ্গুণের জ্ঞানে তার কর্ম যদি না করতে পারেন, তাহলে তমগুণ বৃদ্ধি হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাই আপনারা যারা ভিডিওতে দেখবেন তাদের জন্য বলছে, সদ্গুরুর জ্ঞানে আপনাদের একটি মন্ত্র হতে হয়, সদমুক্তি হতে হয়, তারপর গুরু জ্ঞান নিয়ে গুরুর সঙ্গে আলোচনার মাধ্যমে, জ্ঞান কোষের মাধ্যমে আপনাদের পূর্ণ কুণ্ডলিনীর জ্ঞানের বিকাশ করতে হবে। যারা ভিডিওতে দেখবেন তাদের এই জ্ঞান বৃদ্ধি হোক, তাদের মধ্যে সদ্গুরু মহারিষি মাধবরা জ্ঞানের বিকাশ ঘটুক, তাদের মধ্যে সচ্ছলতা আসুক, মূলাধার চক্রের সচ্ছলতা প্রবণতা বেড়ে যাক, তাদের মধ্যে ভক্তি প্রেম ভালোবাসা বৃদ্ধি হোক, সবার মধ্যে আরোগ্যতা সুস্থতা আসুক, সবার মধ্যে সচ্ছল ভাব আসুক। ওম শান্তি শান্তি শান্তি। ও মালো বাবাই নামঃ। ও মালো বাবাই।